ফিলিস্তিনের মানুষদের সমর্থনে নিজের জুতোর মধ্যে শান্তির বার্তা লিখে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওসমান খাজা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বাধায় পার্থ টেস্টে সেটি করতে পারেননি এই অসি ওপেনার। পরে প্রতিবাদের ভিন্ন কৌশল অবলম্বন করে নিজের হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন খাজা। এতেও আইসিসির মাথা ব্যথা। এই কাজে শেষ পর্যন্ত আইনভঙ্গের অভিযোগে আইসিসির তিরস্কারের শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে আইসিসি নিষেধাজ্ঞার কারণে আর্মব্যান্ড পরতে পারেননি খাজা, কিন্তু নিজের ব্যাটে শান্তির প্রতীক হিসাবে ঘুঘুর মুখে জলপাই পাতা নিয়ে খেলতে চেয়েছিলেন এই অভিজ্ঞ ওপেনার, কিন্তু আইসিসির বাধায় সেটিও করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত জুতায় নিজের 2 মেয়ে আয়েশা ও আলিসার নাম লিখে খেলতে নেমেছেন খাজা। আইসিসির শাস্তির হুমকির মুখেও নিজের প্রতিবাদী অবস্থান থেকে সরে আসেননি খাজা, বরং ভিন্ন কৌশলে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন তিনি, যে কারণে তার সাহসের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সোমবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে খাজার প্রশংসা করেন তিনি। বিবৃতি দিয়ে বলেন, আমি খাজাকে তার সাহসের জন্য অভিনন্দন জানাতে চাই। তিনি মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছেন, তিনি সাহস দেখিয়েছেন। তার এমন কাজে দলের সমর্থন পাওয়াটা একটি দারুণ ব্যাপার।